ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার সৈকতে মানুষের ঢল নেমেছে। দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন জেলাটি। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা চাঙা হয় খুশি ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মনতোষ বেদকের রিপোর্ট জানাচ্ছেন সিরাজু মনির শুভ। রমজান মাসে কক্সবাজারে পর্যটক থাকে না খুব একটা, তবে ঈদের ছুটিতে যে বিপুল পর্যটক জড়ো হবে তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই। ঈদের দ্বিতীয় দিনও কক্সবাজারে সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে, দর্শনার্থীদের পদচারণায় মুখর অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো। ভালোই লাগতেছে, অনেকদিন পর কক্সবাজার সমুদ্র সৈকত, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ঈদের ছুটির কারণে আনন্দ করার জন্য এখানে আসছি, সমুদ্র সৈকতে এসে খুব মজা করতেছি সবাই মিলে। অনেক ছয় দিন ছুটি পাইছে, এই তো আমরা আনন্দ করতেছি, অনেক মজা করতেছি। ভিন্ন রকম একটা ঈদের যে আনন্দ, এটা আমার পরিবারকে এবং আমি নিজে উপলব্ধি করতে আসছি। চাঙা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন এ ভিড় ক্রমাগত বাড়বে, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবাদানে প্রস্তুত তারা। আগামী দুই তিন দিনে যেই এটা আছে, ভ্যাকেশনটা আছে, আমরা আমাদের যেই একটা চূড়ান্ত লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। বিশ্বমানের একটা সেবা দেওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি অলরেডি আমরা নিয়ে রেখেছি। আমাদের যে হোটেলে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আমরা একটা বিশেষ প্রশিক্ষণের আওতায় এনেছি যাতে তারা একটা সুন্দর সেবা দিতে পারে। পর্যটকদের নিরাপত্তায় সজাগ পুলিশ প্রশাসন, নিরাপদ ভ্রমণে সার্বিক ব্যবস্থা নিয়েছেন তারা। আমরা সাদা পোশাকে পুলিশ সদস্য রেখেছি, টুরিস্ট পুলিশ সদস্য, তারা বিভিন্ন জায়গায় ইনফরমেশন নিচ্ছে কোথাও কোনো ছিনতাইকারী বা সংঘবদ্ধ চক্র তাদের অপকর্ম চালাতে পারে কিনা সেই ব্যাপারটা আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় আমরা টহল চালিয়ে যাচ্ছি। আগামী 7 মে পর্যন্ত পর্যটকের আনাগোনায় মুখরিত থাকবে কক্সবাজার। এই 5 দিনে অন্তত 10 লাখ পর্যটকের সমাগমের আশা সংশ্লিষ্টদের। সিরাজুম মনির শুভ, নাগরিক।